সারা দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে রেখেছে বিভিন্ন সংগঠন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল জুয়েল, তিনি যুক্ত হচ্ছেন সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে। সাইফুল জুয়েল, যারা সড়ক অবরোধ করেছেন তাদের দাবি সম্পর্কে আমাদেরকে জানাবেন, এবং সেই সঙ্গে এই মুহূর্তে যান চলাচলের কি অবস্থা শাহবাগে? প্রায় এখন থেকে প্রায় 2 ঘন্টা হতে চললো এখানে আন্দোলন এবং বিক্ষুব্ধভাবে অবস্থান করছেন এবং সমাবেশ করছেন হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা, এবং তাদের যে অবস্থান তারা বলছেন যে এখানে তারা দীর্ঘ সময় অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত না সরকারের পক্ষ থেকে এই সাম্প্রদায়িক হামলার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না আসে। এবং এ ব্যাপারে ইসকনের সাধারণ সম্পাদক তিনিও একই কথা বলেছেন যে সরকারের পক্ষ থেকে যদি এ ধরনের ঘটনার একটি দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করা হতো তো সেক্ষেত্রে তারা আশ্বস্ত হতে পারতেন যে তাদের এই ধরনের হামলার ঘটনার বিচার হয়েছে। এবং সেক্ষেত্রে তারা বলছেন যে কোনো ধরনের বিচার না হওয়ার কারণে একের পর এক এই ধরনের হামলার ঘটনা ঘটেছে। তো তারা বলছেন যে এতদিন বেশ কিছু মন্দিরে হামলার ঘটনা ঘটেছে, সাধারণ যারা হিন্দু সম্প্রদায় ছিল তারা অনেকটা চুপ হয়ে গিয়েছিলেন, কিন্তু এখন যে অবস্থা রয়েছে যে ইসকনের মন্দিরেও হামলা করা হচ্ছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাতেও হামলা করা হচ্ছে। আপনাকে আপনি দাবি দাওয়ারগুলোর কথা বলছেন, তো আপনাকে দাবিগুলোর কথা বলতে হয় যে প্রথমে শুরু করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এর পরবর্তীতে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন কিন্তু এখানে এসে জড়ো হয়েছে এবং তারই ধারাবাহিকতায় ইসকনের যারা আছেন তারাও যুক্ত হয়েছেন। আপনাকে দাবিগুলোর কথা বলি, হামলার শিকার মন্দিরগুলোতে অতি শীঘ্রই প্রয়োজনীয় সংস্কার করতে হবে, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাতের ক্ষতিপূরণ দিতে হবে, ধর্ষণ ও হত্যার শিকার পরিবারগুলো স্থায়ী ক্ষতিপূরণ দিতে হবে, দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে, জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে মন্দির ও সংখ্যালঘুদের বাসা বাড়িতে সাম্প্রদায়িক হামলার দায়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তো এরকম আরও 3-4টি দাবি রয়েছে, মোট 7টি দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের যে সকল ধর্মগুরুরা রয়েছেন তারা বলছেন যে যত দ্রুত সম্ভব সরকার যদি এই দিক থেকে সাম্প্রদায়িক হামলার ব্যবস্থা নেন তারপরে তারা আসলে রাজপথ ছেড়ে মন্দিরে এবং তার বাসাবাড়িতে ফিরে যাবেন, আর এছাড়া ততক্ষণ পর্যন্ত সড়কে আন্দোলন চলবে। অন্যদিকে যানজটের কারণে সাধারণ মানুষের কিছুটা দুর্ভোগ হয়েছে, কিন্তু হিন্দু সম্প্রদায়ের নেতারা কিন্তু তারা ক্ষমা প্রার্থনা করেছেন যেন তাদেরকে একটু মানবিকভাবে তাদেরকে যেন মূল্যায়ন করা হয়। সাইফুল জুয়েল, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।